আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা এখন মংলা বাজার থেকে 17 কিলোমিটার দূরে জিউধরা বাজারে যাব, একদম মংলার শেষ সীমানা, মানে একটা ব্রিজের এপার উপর। তো আমি ধরে নিচ্ছি ওটা মংলা। আমরা এখন যাচ্ছি আয়নাল ময়রার মিষ্টান্ন ভাণ্ডারে। আয়নাল ময়রার নাম অনেকেই শুনেছেন, মিষ্টির জগতে ওনার নামটা যথেষ্ট ছড়ানো ছিটানো, বিশেষ করে মংলাতে ওনাকে অনেকে জানেন এবং চেনেন। তো আমরা এখন রওনা করতেছি, আমরা ফ্রেন্ডরা মিলে আয়নাল ময়রার কাছে যাব। তার মিষ্টির ভাণ্ডারটা দেখতে অতটা সুন্দর না, বাট মিষ্টির মানটা অনেক ভালো। তো আমরা আজকে সেখানে যাব, কীভাবে মিষ্টিগুলো তৈরি হয় প্রসেসটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। ওখানে গিয়ে মিষ্টি খাওয়ার দাওয়াত থাকলো, আর আমরা খেয়ে আজকে রিভিউ দিব আসলে মিষ্টিটা কেমন ছিল। আমরা খেয়ে রিভিউ দিব, আমরা খেয়ে টেস্ট অনুভব করবো, আর আপনারা দেখে অনুভব করবেন। তো ঠিক আছে, চলুন আমরা একসাথে রওনা করি, হ্যাঁ একসঙ্গে যে মিষ্টি খেয়ে আসি। ওকে, গাড়ি স্টার্ট দিলাম। হ্যাঁ, আমরা অলরেডি জিউধরা বাজারে পৌঁছে গেছি, কারেন্ট চলে গেছে, মানে আমরা যেখানে যাই সেখানে কারেন্ট থাকে না, কারেন্ট চলে গেছে। তো আমরা এখন যে মিষ্টান্ন ভাণ্ডারের কথা বলে আসছিলাম এখানে অলরেডি তার সামনে, তো চলেন ভিতরের পরিবেশটা আমরা দেখি। আমরা টোটাল যে টিম আসছি, এ হচ্ছে নাইম, এ হচ্ছে ইমরান, এ হচ্ছে কাউসার কেবি, এ হচ্ছে শেখ আশিক, আমাদের ইউটিউবার সানি ভাই মাস্ক তোলেন, পরিবেশ নষ্ট করেন না, একটু মাস্ক পরে না, আপনি পরিবেশ নষ্ট করেন না। এ আছে আমাদের ক্যামেরাম্যান সুরজিৎ স্যার, পুলিশ রিয়াদ ভাই, নূর হাসান ভাই। আমরা যেখানে আসছি এটার যে ঘরটা, যে ডেয়ারিটার নাম হচ্ছে গিয়ে আবদুল্লাহ মিষ্টি ঘর, আর আয়নাল ময়রা, মানে এই নামটাই মোটামুটি সব জায়গায় এক নামে সবাই চেনে, আয়নাল ময়রা। আর আমরা আসছি, দেন প্রসেস গুলো আপনাদের এখন পর্যায়ক্রমে দেখাবো। একটু আগে যেগুলো দেখছিলাম আমরা যে মিষ্টি বানাচ্ছে, এরপর হচ্ছে প্রসেস হচ্ছে, এখানে হচ্ছে চিনি সিরা তৈরি হচ্ছে, এটা গরম হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে রসগোল্লা এর ভিতরে দেওয়া হবে। মিষ্টিগুলো এর ভিতর দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন এটা চুলের আছে, চুলার আছে থাকবে। এইভাবে কত সময় থাকবে চুলার আছে? 10 মিনিট থাকবে, তারপরে এটা ঠান্ডা হওয়ার পরে মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে যাবে। মানে মিষ্টি গুলো ফুলে উঠলে বোঝা যাবে যে এটা হয়ে গেছে। ফ্রেন্ডস, আমরা এই মিষ্টির জন্য আর কি, আমরা সেই মংলা থেকে জাস্ট জিউধরা যে 17 কিলোমিটার দূরে আসলাম এই মিষ্টির কারণে, খুবই সুস্বাদু একটা মিষ্টি। এখন হচ্ছে আমরা রিভিউ নিব আর কি। সানি ভাই কত দিবেন? 10-এ? 8. আশিক? আমি 9.5 দিই। কাউসার? 9.9. এবার আমি খাবো। মানে সবাই খাইছে, শুধু একটা লোক কিন্তু রিভিউতে দেখানো হয় না, কারণ তার দেওয়া হয় এখন জল খাবে, ওর জন্য শুধু বরফ দিয়েছে ঝোল খাও। তাই জল তো খাও, আমি চেষ্টা করছি তুমি জল খেয়ে আমাদের রিভিউ দাও। কত কি কত দিবে? 10 কত দিবে? খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন
বাড়িঘর খালি ঘর মানে আমরা এখন রওনা করব তো যাওয়ার পথে আমরা কিছু ভিডিও ক্লিপ রাখব আমাকে মুসলিম দরকার আছে এই না সিরিয়া এই না